আর যেন কোনো কেমিক্যাল কারখানা না থাকে সে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারের অগ্নিদগ্ধদের দেখতে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন। তিনি বলেন, পুরান ঢাকার অলিগলি রাস্তা পরিকল্পিতভাবে নতুন করে গড়ে তোলা হবে। এরপর চকবাজারের চুরিহাট্টার অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর সম্মতির কথাটি পুনরায় জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পুরান ঢাকায় আর কোনো কেমিক্যাল কারখানা থাকবে না। পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো সরানোর জন্য ইতিমধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা বর্তমানে তিনটি বিষয়কে গুরুত্ব দিচ্ছি। সেগুলো হচ্ছে, নিহতদের স্বজনদের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা, দ্বিতীয়ত যারা অসুস্থ অবস্থায় মেডিকেলে ভর্তি রয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা, তৃতীয়ত যারা এখনও নিখোঁজ রয়েছে তাদের লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা। এছাড়াও তিনি বলেন, ইতিমধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে, তারা দু তিন দিনের মধ্যেই রিপোর্ট পেশ করবে, সেই রিপোর্টগুলো আমরা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করব। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনকে একটি তালিকা করতে দেওয়া হয়েছে যেখানে পুরান ঢাকার কোন জায়গায় কতগুলো কেমিক্যাল কারখানা রয়েছে সে বিষয়ে তালিকা করা হবে। সেটা দেখেই পরবর্তীতে পুরান ঢাকা থেকে প্রত্যেকটি কেমিক্যাল কারখানা অপসারণ করা হবে। ওবায়দুল কাদেরের পরই ঘটনাস্থলে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি এসে যে ভবনটি ওয়াহিদ মেনশন, যে ভবনটি অগ্নিকাণ্ডের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে যে কেমিক্যালগুলো ছিল সেই কেমিক্যালগুলো অপসারণের কাজ শুরু করেন। এ সময় সাঈদ খোকন বলেন, যে বাড়ির মালিকগুলো তাদের বাড়ি থেকে কেমিক্যালের গোডাউনগুলো সরায়নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে অগ্নিকাণ্ডের সূত্রপাত সিলিন্ডার বিস্ফোরণের মধ্য দিয়ে। একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের পর আরেকটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং ভবনে আগুন খুব দ্রুত ছড়িয়ে যায়। পাশে জানায়, পুরান ঢাকার বাসিন্দাদের ব্যাংকগুলো সহজ শর্তে ঋণ দেয় না, সে কারণেই তারা বাসা বাড়িতে কেমিক্যালের গোডাউন ভাড়া দেয়। সরকার যদি ব্যাংকগুলোকে তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে হয়তো এই পুরান ঢাকার বাড়িওয়ালারা এভাবে কেমিক্যালের গোডাউনগুলো ভাড়া দিবেন না। এ বিষয়ে একটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়। তিনি চ্যানেল আই অনলাইনকে জানান যে পুরান ঢাকার অধিকাংশ বাসা বাড়ির রাজুক কর্তৃক কোনো অনুমোদন নেই, তারা এক কাঠা জমির উপরেই অপরিকল্পিতভাবে একটি ভবন তৈরি করে, পরবর্তীতে কোনো দুর্যোগের মধ্যে যদি ভবনটি ধসে পড়ে এর ক্ষতিপূরণ কিন্তু ব্যাংক দেবেন না। তো এইসব কিছু জটিলতার কারণেই ব্যাংকগুলো সহজ শর্তে পুরান ঢাকার বাসিন্দাদের ঋণ দেন না। দর্শক, আপনারা জানেন বুধবার রাতে নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুরিহাট্টার শাহী মসজিদের পাশে 64 নম্বর হোল্ডিংয়ে ওয়াহেদ মেনশনে অগ্নিকাণ্ডের সূত্রপাতটি হয়। এই আবাসিক ভবনটির দোতলায় এবং তিনতলায় ছিল নানান ধরনের কেমিক্যাল এবং দাহ্য পদার্থ, যে কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় 67 জন নিহত হয় এবং 41 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। ঘটনায় ফায়ার সার্ভিসের 300 জন কর্মী, 13টি স্টেশনের 37টি ইউনিট প্রায় 4 ঘন্টা পর অগ্নিকাণ্ডটি নিয়ন্ত্রণে নিয়ে আসে।